ভিউয়ার্স, আমি সৌরভ আর তোমরা দেখছো আমার চ্যানেল অল ইন ওয়ান এক্সাম বেঙ্গলি। সো আজকে আমি তোমাদেরকে জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো, যেগুলো তোমাদের এক্সামে আসার মতো। কী কী এক্সামে আসার মতো? সেগুলো NDA হতে পারে, এয়ারফোর্স XY হতে পারে, SSC CHSL হতে পারে, বা SSC CGLও আসতে পারে। সো চলো আজকের 15টা ইম্পর্টেন্ট জিকে অর্থাৎ জেনারেল নলেজ দেখে নেওয়া যাক। তো প্রথম কোশ্চেনটা দেখো, দ্য পোলস্টার ইজ এ পার্ট অফ ঊর্জা মাইনর। তাহলে পোলস্টার ইজ এ পার্ট অফ ঊর্জা মাইনর। তাহলে সেকেন্ড কোশ্চেন, হেলিজ কমেট অ্যাপিয়ার্স ওয়ান্স ইন এ পিরিয়ড অফ 76 ইয়ার্স। থার্ড কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন ওয়াজ ফাউন্ডেড বাই স্যার সৈয়দ আহমেদ ইন 1888। তাহলে ওর উত্তরটা কী হবে? উত্তরটা হবে এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা। তাহলে এর উত্তর কী হবে? স্যার উইলিয়াম জোন্স। 5 নম্বর কোশ্চেন দেখা যাক, 5 নম্বর কোশ্চেন কী বলেছে? বলছে, হোয়্যার ডিড দ্য ফার্স্ট গ্রেট এক্সপেরিমেন্ট অফ সত্যাগ্রহ কাম ইন 1917। এর অ্যান্সার কী? অ্যান্সার হচ্ছে চম্পারণে এক্সপেরিমেন্ট হয়েছিল সত্যাগ্রহের প্রথম 1917 সালে। তারপরে নাম্বার 6, ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড আন্ডার আর্টিকেল 280। তারপরে 7 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা? অ্যান্সার কি? জিভি মেভালঙ্কর। এবার 8 নম্বর কোশ্চেনে চলে আসা যাক। 8 নম্বর কোশ্চেন কি বলেছে? হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ দ্য স্টেট? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অব দ্য স্টেট। নয় নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়াস ইকোনমি ইজ ডিক্রিজিং। তারপর 10 নম্বর কোশ্চেন দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন 1952। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট আপ হয়েছিল কত সালে? 1952 সালে। তারপর 11 নম্বর কোশ্চেন দেখো, ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ইকোনমিক সার্ভে পাবলিশড হয় কার দ্বারা? মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দ্বারা। নাম্বার 12 কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স? সেটা কি? এক্সিস ডিউটি, যেটা বাড়তি ডিউটি হয় সেটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স। চলো 13 নম্বর কোশ্চেন দেখা যাক, হু ইজ দ্য ইন্ডিয়ান্স ফার্স্ট স্পোর্টসম্যান টু রিসিভ পদ্মভূষণ অ্যাওয়ার্ড? তাহলে কে প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তিনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। তাহলে কে তিনি? তিনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। দেখে নাও অপশানটা ভালো করে। এবার 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন কী বলেছে, হুইচ ডে ইজ দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে? তাহলে কত তারিখ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে? 10th ডিসেম্বর। 15 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান এশিয়ান গেমস গোল্ড ইন 400 মিটার রান? কমলজিৎ সিন্ধু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান এশিয়ান গেমস গোল্ড ইন 400 মিটার রান। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা খুবই ছোট্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 15টা কোশ্চেন। আশা করি কোশ্চেনগুলো তোমাদের খুব হেল্প করবে এক্সামে। এটা এই কোশ্চেনগুলো CHSL
অর্থাৎ এসএসসি যে এক্সামটা হয়, তাছাড়া এয়ারফোর্স এক্স ওয়াই এনডিএ ওয়ান কিংবা বিভিন্ন আরও কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন 15টা, আমি আরও তোমাদের জিকে থেকে কোশ্চেন করাবো। আজকে 15টা করালাম, এর আগে আমি হিস্ট্রি থেকে তোমাদের 15টা করিয়েছি, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নিচে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা, আর তোমরা বলো যে আমি আর কোন কোন বিষয়ের ওপর তোমাদের ভিডিও লাগবে, তাহলে আমি সেই সব বিষয়ের ওপর ভিডিও বানাবো। তো আজকের মতো এই পর্যন্ত, বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।